কিসের আস্তে কথা বলবো হ্যাঁ এই বাড়িতে আমার পেটের বাচ্চা নষ্ট হইছে তোমার কাছে কি মনে হইছে সেটা আমি ভুলে যাব এই বাড়িতে আমার দম বন্ধ লাগে বুঝতে পারো সেটা আচ্ছা তোমার বাচ্চাকে আমরা নষ্ট করছি এই বাড়ি কে নষ্ট করছে তোমার এই বাড়িতে থাকতে দম বন্ধটা হবে কেন অবশ্যই তো অবশ্যই কেউ না কেউ নষ্ট করছে আমার প্রথম থেকে মনে হয় এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র এই তুমি কি বলতেছো মানে তোমার সন্তান কি এবারে সন্তান না না আমার সন্তান তো এবারে সন্তান না তোমার মা সেটা কোনোদিনই চিন্তা করতো না তোমার মা সবসময় আমাকে খোঁটা দিত যে আমার পেটে সন্তান বলে তোমার সন্তান না এটা বলে অন্য লোকের সন্তান আর তুমিও সেটা বিশ্বাস করতা প্লিজ প্লিজ আসলে এই কথা তুমি বলবা না অন্তত এই অপবাদটা আমার দিও না আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে এই ধরনের কোনো কথা বলতে চাই না তুমি তুমি দোহাই লাগে আমাকে আমার মার বাসায় দিয়ে আসো প্লিজ বলো এই শোনো আমি মায়ের বাড়ি যাব তুমি আমাকে মায়ের বাড়িতে দিয়ে আসো তোমার শরীরটা তো খারাপ এই সময় তুমি হাঁটাহাঁটি করবা শরীর খারাপ বলেই তো আমি মায়ের সাথে দেখা করতে যাব আমাকে মায়ের বাসায় দিয়ে আসো তোমার মায়ের বাসায় পাঠালে আমি কি একা থাকবো কিভাবে থাকবো তাহলে তুমি একটা কাজ করো তুমিও আমার সাথে চলো ওখানে গিয়ে আমার সাথে কয়েকদিন থাকবে আমি তো কয়েকদিন পর মালয়েশিয়া যাচ্ছি না আমার তো মার সাথে তো থাকতে ইচ্ছা করে তাই না তাহলে আর কি তাহলে তুমি তোমার মার সাথে থাকো তাহলে আমাকে এই কথা বললেই কেন আশ্চর্য আর আমি কি বলছি তোমাকে ওই বাড়ি থেকে ঘর জামাই হওয়ার জন্য আমি বলছি আমার সাথে যাবা কয়েকদিন থাকবা তারপর সময় হলে আমাকে নিতে যাবা এটাই তো এখানে তো ইমোশনাল ডায়লগ ধর কি আছে বলো তো আচ্ছা তুমি এত উত্তেজিত হইতেছো কেন কথা বলতে আস্তে বলো আস্তে কথা বলবো মানে কিসের আস্তে কথা বলবো হ্যাঁ এই বাড়িতে আমার পেটের বাচ্চা নষ্ট হয়েছে তোমার কাছে কি মনে হয়েছে সেটা আমি ভুলে যাব এই বাড়িতে আমার দম বন্ধ লাগে বুঝতে পারো সেটা আচ্ছা তোমার বাচ্চাকে আমরা নষ্ট করছি এই বাড়ি কেউ নষ্ট করছে তোমার এই বাড়িতে থাকতে দম বন্ধটা হবে কেন অবশ্যই তো অবশ্যই কেউ না কেউ নষ্ট করছে আমার প্রথম থেকে মনে হয় এটা একটা চক্রান্ত ষড়যন্ত্র এই তুমি কি বলতেছো মানে তোমার সন্তান কি এবারে সন্তান না না আমার সন্তান তো এবারে সন্তান না তোমার মা সেটা কোনোদিনই চিন্তা করতো না তোমার মা সবসময় আমাকে খোঁটা দিত যে আমার পেটে সন্তান বলে তোমার সন্তান না এটা বলে অন্য লোকের সন্তান আর তুমিও সেটা বিশ্বাস করতা প্লিজ প্লিজ আসলে এই কথা তুমি বলবা না অন্তত এই অপবাদটা আমার দিও না আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে এই ধরনের কোনো কথা বলতে চাই না তুমি তুমি দোহাই লাগে আমাকে আমার মার বাসায় দিয়ে আসো প্লিজ আচ্ছা ঠিক আছে আমি দিয়ে আসবো কাল সকালে দিয়ে আসবো আজকে রাত একটু অপেক্ষা করো এই মিন্টু ভাইয়ের সাথে আমার কিছু কাজ আছে যে আমার বিস্তার কাগজপত্রগুলো শেষ করে দেখবে তো আমি আজকে রাতে সেগুলো ফটোকপি করে রাখবো সকালবেলা শো যাও তোমাকে আমি তোমার মার বাসায় দিয়ে আসবো ঠিক আছে শান্ত হও আর আরে আরে পাগল মাথায় উঠলো এখনই চলে যাবে